হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি হচ্ছে ক্যাশ আউট নিয়ে। আপনারা জানেন যে আমাদের রিং আইডিতে আমরা যারা ব্যবহার করি, আমাদের প্রত্যেকের কিন্তু ক্যাশ আউট গত 1 মাস যাবৎ বন্ধ আছে। আমরা কোনোভাবেই কিন্তু আমাদের টাকাটা উঠাইতে পারছি না। তো এরই মাঝে আপনারা জানেন যে রিং আইডি নিয়ে নানান রকম সমস্যা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এজেন্টদেরকে সিআইডি ধরে নিয়ে যাচ্ছে বা অ্যারেস্ট করছে, আবার যারা রিং আইডির পরিচালক ছিল প্রত্যেককেই ধরা হবে বলে জানিয়েছে সিআইডি। আপনারা এটাও জানেন যে রিং আইডির যিনি পরিচালক, যে দুইজন কানাডায় থাকেন, তাদেরকেও দেশে আনা হবে। আপনারা এই খবরগুলো অলরেডি দেখেছেন, বিভিন্ন টিভি নিউজে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। ঠিক এরই মাঝে আসলে আজকে একটা ব্রিফিং হয়েছে সিআইডি থেকে, আপনারা হয়তো দেখেছেন, আমি একটা ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়েছিলাম। তো এই যে ব্রিফিংটা, যদি 15 মিনিটের একটা ভিডিও সেখানে আছে, আপনারা যদি পুরোটাই দেখেন তাহলে সেখানে বুঝবেন বা সেখান থেকে জানতে পারবেন যে ক্যাশ আউট নিয়ে আসলে কী হতে যাচ্ছে। তো সেখানে কিন্তু আমাদের যে সিআইডির প্রধান বা সিআইডির যিনি আজকে ব্রিফ দিয়েছেন, তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে সেখানে যে রিং আইডির যে সকল অ্যাকাউন্ট ছিল সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখন ফ্রিজ অবস্থায় আছে, আপনি চাইলেও ক্যাশ আউট এখন নিতে পারবেন না। অর্থাৎ এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, এইগুলো কখন আনফ্রিজ করা হবে? যখন একমাত্র রিং আইডির সকল তদন্ত শেষ হবে, এবং তদন্ত শেষ হওয়ার পরে যদি ভালো কিছু পাই, রিং আইডির যদি খারাপ কিছু না পাই, সেক্ষেত্রে একমাত্র আনফ্রিজ হবে। আদারওয়াইজ কিন্তু আপনার কখনোই আনফ্রিজ করা হবে না, এটা কিন্তু ফ্রিজ অবস্থায় থাকবে। তো আসলে আজকের সেই টোটাল ভিডিওটা আপনারা যদি দেখেন, সিআইডির যে বক্তব্য ছিল, এখান থেকে কিন্তু কিছুটা ধারণা করা যাচ্ছে যে রিং আইডি তারা খারাপ উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের দেশে ব্যবসাতে নামছে এবং আমাদের গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তো আসলে এখানে অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে ভাইয়া, ক্যাশ আউট কবে চালু হবে? তো আসলে ক্যাশ আউট চালু হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই, কারণ এখানে সিআইডি স্পষ্টভাবে তারা বক্তব্য দিয়েছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিজ করা হয়েছে এবং অ্যাকাউন্টে যত টাকা ছিল সেই টাকাসহ ফ্রিজ অবস্থায় আছে। ওই টাকা কেউ ট্রানজ্যাকশান করতে পারবে না, ইনও করতে পারবে না, আউটও করতে পারবে না, এটা সম্পূর্ণ ফ্রিজ অবস্থায় আছে। তো আসলে যারা বারবার করে জানতে চাচ্ছেন যে রিং আইডির ক্যাশ আউট নিয়ে আসলে আপডেট কি বা রিং আইডির ক্যাশ আউটার হবে কি না, তো তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা বানানো। তো আমি চেষ্টা করেছি এখানে বিস্তারিত বলার, তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক উত্তর দেওয়ার। তো আজকে পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।